হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি, ওই ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব? আমি বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই, আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে, মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন, আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ ডিস্টার্ব হয়, আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নবীতেও এখন নবী হারামেও ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ চলে যাবে, আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন খেলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন, সেজদা করতেন তিনি পিঠের মধ্যে, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠতেন, উঠে বসতেন।